প্রয়াত হলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক মৃগেন মাইতি। আজ সোমবার 77 বছর বয়সে কলকাতার SSKM হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি। 2011 ও 2016 সালে দুবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়েছেন তিনি। মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন তিনি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তাছাড়া মেদিনীপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। মেদিনীপুরের সভা থেকেই মৃগেনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে গিয়ে শোক জ্ঞাপন করে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। সঙ্গে সঙ্গেই সভাস্থল থেকে সরাসরি মৃগেনবাবুর বাড়িতে যান তৃণমূল নেত্রী। বাড়িতে গিয়ে শোক জ্ঞাপন করে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। তার মরদেহ কলকাতা থেকে নিয়ে আসার জন্য ফিরাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের কলকাতায় পাঠানোর ব্যবস্থাও করে দেন মুখ্যমন্ত্রী। দিদি তারা কথা বলছে, দেখে একটু সাইড হয়ে একটু এদিকে ঢুকছেন কেন? তো কোথায় ঢুকবো দিদি? জান না।